আচ্ছা মা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি, পারবেন না? কেন? দুর্বায়ু গন্ধ, দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করো ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে না, দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটি হচ্ছে মহা মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? এটা ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয় আবার কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না, একটু কলের জল খেলে পিপাসা মেটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা মা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি, পারবেন না? কেন? দুর্বায়ু গন্ধ, দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করো ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে না, দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতে দর্পণা মার্জনম ভব মহৎ আবাগ্নি নির্বাপনম সেও কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধ জীবনম আনন্দ বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যমৃত আস্বাদন সর্ব আত্ম সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দিকটার বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে? কি আমার? কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে কে নিয়ে যাবে, আর কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতা অহংকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র
ভদ্রবেশে খুললে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানীর চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কঙ্গাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘোষ কহে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন, আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে ওই বিএ পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে চেনে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু, যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়। স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে, কেন বলে ভাড়ে যে সইতে পারে সেই তো বড় হয়, ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে তার উপরে আপনি আছেন, আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন, গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কৃষ্ণ নামে কিবারে বলো না, এই হরি নাম জপ অভিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপ অভিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই, হরি বলে হরি বলো ভাই, হরি নাম ছাড়া
ছাড়া গতি নাই। হরি নাম একবারে বলো নাম, কৃষ্ণ নাম একবারে বলো নাম, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। আজই যে এতটুকু খরচা করে এই যে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামেই। আমাদের সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তার রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেইটা তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে, বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, সাধনা করে তবে তো রাধা রানীকে পেয়েছিলেন। যখন কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে, সরাসা মানে কতজন? ১৬ জন। ১৬ জন কে? ১০টা ইন্দ্রিয় সররিপু, যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাস। আচ্ছা বলুন তো, মা গোপী কাদেরকে বলা হয়? যারা গোপনে গোবিন্দ ভজে, যারা লোক দেখায় না, যারা গোপনে গোবিন্দকে ভালোবাসে, গোপনে কৃষ্ণকে ভজে, তাদেরকেই গোপী বলা হয়। তাহলে রাধাঙ্গ থেকে সরাসরি গোপীর সৃষ্টি হলো, এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে, রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললো, হে বধু, তুমি তো বললো যে হে রাধি, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধি। তখন রাধারানী বলল, হে কৃষ্ণ বধু, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধু, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে না। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়, কারণ আমি তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছি,
দেখি যে আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়, কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচব না, তুমি আমার জীবন, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচব না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। ওই ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, সবসময় আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক সর্দা বুঝতে পেরেছে সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমিও সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায় চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পায়নি। এবার 3 দিন পরে নেমে যাবে, তখন চোর সেটজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবু, এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো এক টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। তাই গোর হরি বল মনিয়ার মাঝি লুকিয়েছিলি দেখি আমি পাইনি তোমার, দেখি আমি পাইনি আর মাঝি লুকিয়েছিলি দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি সকল ভালোবাসা আমার সকল আগা সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি আমার ইহার দিন লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাই আমি দেখতে তোমায় পাইনি। নাই গৌর হরি বল, এই বলে আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারণী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে হে কৃষ্ণ হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ সবাই মিলে এসেছে। রাধে তুই কাঁদছিস কেন বলে, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারাই না, হারিয়ে যায় ভক্ত। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কোনোদিনও সন্তানকে ভুলতে পারে না রে রাধি। ভক্ত যখন টাকার মালিক হয় সে সময় ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধি।
সত্যিই তো বাবা, গোবিন্দ চরণ আমরা ভুলে গিয়েছি। তাকে যে কথা দিয়েছিলাম ভবে গিয়ে তোমার নাম করব, নাম করি না। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যেই হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে হাতটা ঝাড়া পড়েছে। ছেলে তখন বিভিন্ন রকম দোকান দেখছে, মিষ্টির দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, বেলুনের দোকান, আইসক্রিমের দোকান, বাজারে কিনা নেই, এসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আই খোকা তুই কাঁদছিস কেন? বললে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারাইনি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুই তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, একটু ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম, ওই কৃবি কীটের কুটকুট কামড় সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে দয়া ভয়, একবার ভবির হাটে নিয়ে চলল, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম কর, কেউ আমার নাম করে না, তুমি যদি হারিয়ে যাও, আমরা কথা দিয়েছিলাম হে বিশ্বপিতা, একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি গাড়ি ওই সহ্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। রাধে, এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করেন, যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সবাই একটা দোকান, এই দোকানগুলোকে সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ সূর্য পাটে বসেছে, কাম করে দিল আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলো, বাবা গো তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না। অনেকে বলে, কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সেই শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়, কেন? কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? মন করা শাস্ত্র। রামকৃষ্ণদেব বলেছিল, ওরে যিনি জগত জননী মা সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলে দিবি, তোর হৃদয়ে 6-6টা পাঁঠা আছে, এরা কৃষ্ণ বিদ্বেষী, এদেরকে তুই বলি দিবি, আর আমরা ছাগল বলি দিই, আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বুদ্ধিং দেহি, বিদ্যাং দেহি, কি করে দেবে সে? ভারী একটা কাপড় জোটে মা, তত্ত্ব কি বলছে, ধনং দেহি মা, কোন ধন? মা তুমি আমি এমন একটা ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না, যেমন সব ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশান
গিয়ে পুরো ছাই হয়ে যাচ্ছে, কোনটা বড় বধুর গলায় যাচ্ছে, কোনটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে ডুবছে গো। হরি বল, যেমন একই গাছের ফুল কোনটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনটা বড়বধুর গলায় যাচ্ছে, কোনটা ঝরে পড়ে যাচ্ছে, কোনটা আবার রাধা গোবিন্দের গলায় যাচ্ছে। একই মালবাসনা ঘর, কোনো ঘরে মদ রাখা হয়, কোনো ঘরে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। তেমনি একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যখন কোনো বারোয়ারি অনুষ্ঠান হয় দেখবেন কমিটি যখন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন তোমার টাকা ডাক্তারে খাবে কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ, তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন, কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলে মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পড়েছে, মায়ের শিরে কপাল এলো এবার এই গুরুবাক্য ধার্য করে যেই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি,
সেই সময় আমাদের বিশ্ব পিতা সেই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝেঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিত শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করেন, ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সাজে ছাইটামে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো মা, গাইবেন তো? এই নাম আপনারা ভালোবাসেন তো? সত্যি করে বলুন, ভালোবাসেন তো? আমি কিন্তু এক্ষুনি প্রমাণ করে দেবো, ভালোবাসেন তো? হরিনাম করবেন তো সবাই? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোর সে হলো ধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? আমি বলেছি যারা যারা হরিনাম করবেন না তারা হলো ধ্বনি দেন, আপনারা হলো ধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা হরিনাম করবেন না। আমি বলেছিলাম না আমি এখানে প্রমাণ করে দেবো। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। আচ্ছা, যারা যারা হরিনাম করবে একবার প্রেম সোলো ধ্বনি দাও। বাহ, সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলেন আমার সঙ্গে গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না, নিতাই